এই স্বৈরাচারী শাসন টিকে রাখার জন্য কতিপয়কে ভাগিয়ে নিয়ে তারা মনে করছে যে তারা এই শাসনকে চিরস্থায়ী করবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদ এবং এই স্বৈরাচারী শাসনকে চিরস্থায়ী হতে দেবে না। তো তারপরেও আমি মনে করি না যে বিরোধী দলের কোনো নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ আছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি হতে চলেছে আওয়ামী লীগ, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত এবং সকলের জন্য, অর্থাৎ প্রত্যেকটা দলের জন্যই গুরুত্বপূর্ণ। কেননা আজকের ভিডিওতে যে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব, সেই তথ্যগুলোই আপনাদের জন্য অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, গণ অধিকার পরিষদ তাদের নির্বাচনের অবস্থান স্পষ্ট করেছে এবং তারা এই নির্বাচনে যাবে কি যাবে না সেটিও স্পষ্ট করে বলেছে। গণ অধিকার পরিষদের নেতৃত্ব দানকারী বক্তা ভিপি নুরুল ইসলাম নূর, তিনি সম্পূর্ণভাবে এই বিষয়টা ক্লিয়ার করে তার বক্তব্যে বলেছেন। এবং দ্বিতীয় ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, ইতিহাস সৃষ্টি করে জনগণ, আর সেই জনগণই আন্দোলন সৃষ্টি করবে, অর্থাৎ আন্দোলন গড়ে তুলবে, কথাটি বলেছে বিএনপির নেতা জুনায়েদ সাকি। সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করব। তো প্রিয় দর্শক, বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাব প্রথম ভিডিওতে। তবে তার আগে বলে নিই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন আমরা প্রথম ভিডিওটি শুরু করি। বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, বিএনপির তো ভবিষ্যৎ কর্ণধার, তো তিনি কিন্তু ছয় মাস আগেই কিন্তু একটা ঘোষণাও দিয়েছিলেন যে আগামীতে যদি বিএনপির পক্ষে সম্ভাব্য সরকার গঠন করা, বিরোধী দলগুলোকে একসাথে নিয়ে একটা জাতীয় সরকার তারা করবে। তো সেই দিক থেকে বিএনপি কিন্তু তার বিরোধী দলের যারা আন্দোলনকারী বন্ধু আছে তাদেরকে মূল্যায়নের একটা বিষয় অলরেডি বলেছে। তো তারপরেও আমি মনে করি না যে বিরোধী দলের কোনো নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ আছে। তো দুঃখজনক যে বেশ কিছু রাজনৈতিক দলই আমরা দেখেছি যে তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, এই সরকার যদি আগামীতে ক্ষমতায় আসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, দেশের অস্তিত্ব বিপন্ন হবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা বারবার বলছে যে বাংলাদেশের আগামীতে যদি গণতান্ত্রিক ব্যবস্থা না থাকে, সুষ্ঠু নির্বাচন না থাকে, গণতন্ত্র না থাকে, মানবাধিকার না থাকে, আইনের শাসন না থাকে, শ্রম অধিকার না থাকে, তাহলে বাংলাদেশের সাথে তারা বাণিজ্য চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে। অনেক ক্ষেত্রে আমরা যেটা ভিতর থেকে জানতে পারি, বাণিজ্যিক অবরোধ, বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে। তো এখন এই একতরফা নির্বাচন একদিকে যেমন সরকার করছে, তেমনিভাবে কিছু রাজনৈতিক দল সরকারকে একতরফা নির্বাচনে সহযোগিতা করে বাংলাদেশকে এই বাণিজ্যিক নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের অবরোধের দিকে নিয়ে যাচ্ছে, সেটা তো দেশের অস্তিত্বকে বিপন্ন করছে। তো কাজে এখন যারা সরকারের সাময়িক সুবিধা লাভের জন্য, এমপি হওয়ার জন্য কিংবা কিছু পয়সা পাওয়ার জন্য সরকারের সাথে হাত মিলিয়ে আপোষ করছেন, তাদেরকে মানুষ মূল্যায়ন করবে, তাদের নীতি নৈতিকতা মানুষ মূল্যায়ন করবে যে তারা কতটুকু নীতি নৈতিক জায়গায় সত্য থেকে রাজনীতি করেছেন আর কতটুকু দালালি করছেন। তাদের মুখোশ মানুষের সামনে খুলে গেছে, যাচ্ছে, এবং সামনে আরও হয়তো দু একটি দলকে আমরা দেখতে পাবো। কিন্তু গণ অধিকার পরিষদ শুরু থেকেই অবস্থান পরিষ্কার করেছে, দলীয় সরকার অধীনে বর্তমান এই প্রশাসনের নির্বাচনে তারা অংশ নেবে না, আমাদের এটাই সিদ্ধান্ত পরিষ্কার। তাতে একটা বিষয় হচ্ছে যে আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন যে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সাহেবকে কানের এইখানে বন্দুক ধরে বলেছিল যে আপনাকে দেশ ছাড়তে হবে, কারণ তিনি আদালতের স্বাধীনতা চেয়েছিলেন, উচ্চ আদালতকে স্বাধীনভাবে কাজ করার একটা পরিবেশ চেয়েছিলেন, নিম্ন আদালতের পদোন্নতি, আপনার বিভিন্ন ধরনের নিয়োগ, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণ উচ্চ আদালতের অধীনে তিনি চেয়েছিলেন। তো সরকার চায়নি, শেষ পর্যন্ত তাকে কিন্তু দুর্নীতিবাজ বানিয়ে আপনার দেশের বাইরে পাঠিয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার অনেকে বলে বেহুদা, তার নাম নুরুল হুদা, অনেকে বলে বেহুদা, সেই বেহুদা নির্বাচন কমিশন যখন বিএনপির সাথে সেই সময় সংলাপে জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছে, স্বাধীনতার ঘোষক বলেছে, মুক্তিযুদ্ধের অভিসংবাদিত নেতা বলেছেন, তখন আওয়ামী লীগের প্রয়াত নেতা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মরহুম নাসিম সাহেব বলেছে, একজন কিন্তু মোড়ামুড়ি করেছিল তার পরিণতি দেখেন, তখন নুরুল হুদা বেঁকে বসেছেন এবং তার ভাগ্নাকে, তার আপন ভাগিনা, তাকে এমপি হিসেবে কার্ড দিয়েছে, তিনি সরকারের সাথেই ছিলেন, একটা ডাকাতি নির্বাচন করেছেন। তো আজকে এই নির্বাচন কমিশন যদি ভেবে থাকে আপনার যে নুরুল হুদা কিংবা আপনার সুরেন্দ্র কুমার সিনহার মতো পরিণতি তাদের হতে পারে, সেই ভয়ে তারা একতরফা নির্বাচন করবে, তাদের জন্য আরও অন্ধকার ঘনিয়ে আসবে। তাদের আমি জানি বর্তমান নির্বাচন কমিশনারের পরিবারের লোকেরা কানাডা না বাইরের দেশে আছেন, একটা পশ্চিমা সভ্য দেশে তাদের জায়গা হবে না, সে তো হবেই না। এমনকি দেশের মধ্যেও মানুষও যে একজনের টাক মাথায় থুতু মারবে যে ওটা তোরা দালাল, তোরা স্বৈরাচারের দোষ। তো কাজে আমি অনুরোধ করব নির্বাচন কমিশন
সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে জনগণের আন্দোলনের পাশে দাঁড়ান। জনগণের এই আন্দোলন বিজয় লাভ করবে, কারণ শুধুমাত্র বিরোধী দল না, আন্তর্জাতিক বিশ্ব আজকে বাংলাদেশে গণতন্ত্র চায়, সুষ্ঠু নির্বাচন চায়। আমরা দেখতে পাচ্ছি বিএনপির অনেক নেতাকর্মী এখন কারাবন্দি অবস্থায় আছে। দেশের এই পরিস্থিতিতে কোনো সমঝোতা হয়নি সরকারের সাথে এবং বিরোধী দলের সঙ্গে। এমন অবস্থায় এই যে বিভিন্ন ছোট ছোট যে রাজনৈতিক দল আছে তারা যে ইন্টার নিয়ে সরকারকে সরকারের এই যে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, আসলে এতে রাজনৈতিক যে সমস্ত অন্যান্য দল আছে এই আন্দোলন সংগ্রামে ব্যাহত হবে কিনা এবং আপনারা এই আন্দোলন সংগ্রাম কীভাবে এগিয়ে নিয়ে যাবেন? না, আমার মনে হয় যে এই দু একটি আমি যেটা বলেছি খুচরা দল নির্বাচনে যাচ্ছে সরকারের সাথে, এইটাতে আন্দোলনের বিন্দুমাত্র প্রভাব পড়বে না। কারণ যারা নির্বাচনে গিয়েছে, আমি আপনাদেরকে বলছি যে নিজের কথা না, আপনারা আমাকে একটা ভিডিও দেখান, একটা ছবি দেখান যে এই সমস্ত দলের দল 50 জন কর্মী নিয়ে রাজপথে ছিল। অনেক দলের মহাসচিব এবং চেয়ারম্যান ছাড়া আর কাউকে চিনি না। এই বইপুর নাম সর্বস্ব দল নির্বাচনে গেল না গেল, আন্দোলনে আসে না নাই, এইটাতে কোনো প্রভাব নেই, আন্দোলনের ক্ষেত্রে প্রভাব নেই। তবে মানুষ মনে করতো যে ধরেন এই সমস্ত ব্যক্তিরা যদি বিরোধী জায়গায় থাকতো ভালো হতো। তো এই যে একটা দৃষ্টিনন্দন বিষয়, সেটা হয়তো দৃষ্টিকটু লাগছে, কিছুদিন লাগবে, তবে আমরা মনে করি এটা দরকার। কারণ আজকে জাতির সামনে সুযোগ এসেছে, সময় এসেছে জাতির প্রকৃত সূর্য সন্তানদেরকে চেনার, জাতির অদম্য বীর সন্তানদেরকে চেনার। আজকে এই গণঅধিকার পরিষদের মতো তরুণদেরকে যদি দেখেন, সেই বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণ থেকে খোলা সংস্কার আন্দোলন থেকে হামলা মামলা জেল জুলুম থেকে আজকে পর্যন্ত গত 5টা বছর রাজপথে লড়াই করছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজের অনার্স মাস্টার্স করা ছেলেরা লোভে পা দেয় নাই, টাকার কাছে বিক্রি হয় নাই, তারা দেশপ্রেমের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, সর্বোপরি দেশের অস্তিত্ব রক্ষার জন্য, ভারতীয় তাবেদার শক্তি কাটানোর জন্য তারা আজকে গণতন্ত্রের পথে আছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথ আছে। কাজী দেশের মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, আজকে আপনাদের এই অদম্য সাহসী সন্তানদেরকে মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে। আমাদের বিরোধী দলে যারা রাজনীতি করছে, আমরা কী চাই? মানুষের ভালোবাসা, সম্মান। আজকে আমি তো কোনো দিন এমপি হইনি, আমার দলের কেউ এমপি ছিল না, উপজেলা চেয়ারম্যান ছিল না, মেয়র ছিল না, যে দল সে উপজেলায় ছিল, এমপি ছিল সংসদে, টাকা পয়সা কামাইছে, এখন আপনার তাই বিরোধী দলে আন্দোলন করতেছে। আমরা তো কোনো সুযোগ সুবিধা পাইনি, স্রোতের বিপরীতেই হেঁটেছি। তো আমরা তরুণদেরকে আহ্বান জানাবো, আজকে দেশের যে সংকট, রাজনৈতিক সংকট, রাজনৈতিক সংকট আলটিমেটলি অর্থনৈতিক এবং সামাজিক সংকটকে আপনার ঘিরে ফেলেছে। আজকে সামাজিক সংকট এতটা যে আপনার গ্রামে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, সকল লোকজন গ্রামের হাট বাজারে দেখা হলে একটা কুশল বিনিময় হতো, আন্তরিকতা ছিল, একজনের জানা যায় একজনের ছেলে মেয়ের বিয়ে শূন্যতে খাতনায় যেত। আজকে আওয়ামী লীগের লোকেরা এই সমাজকে, এই রাষ্ট্রকে এমনভাবে বিভক্ত করেছে, বিভাজন করেছে, আওয়ামী লীগের লোকেরা অসামাজিক হয়ে গিয়েছে, তারা আজকে বিরোধী দলের কোনো নেতার অনেকে জানা যায় যায় না। তো এই যে আওয়ামী লীগ আজকে একঘরে হয়ে গেছে, সমস্ত বিরোধী দল নেতাকর্মীরা মিলে কিন্তু তাদেরকেও প্রত্যাখ্যান করছে, তাতে কী হচ্ছে? সামাজিক বন্ধনটা, যে আবহমানকালের যে আমাদের সম্প্রীতির মেলবন্ধন, সেটি নষ্ট হয়ে যাচ্ছে। আজকে চিন্তা করতে পারেন যে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের লোকেরা মিছিল, অস্ত্র নিয়ে মিছিল করে, রামদাও নিয়ে মিছিল করে, বিএনপি নেতাদের বাসায় ককটেল মারে, বোমা মারে, ভিন্ন দল করার কারণে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে একটা অসভ্য বর্বর সমাজে আমরা পরিণত হচ্ছি। তো সেই জায়গা থেকে আমার বিশেষ করে তরুণদের প্রতি আবেদন, শিক্ষিত বিবেক সম্পন্ন মানুষের প্রতি আবেদন, এই যে দেশটা চলছে এইদিকে, এখানে আপনি আমি আমরা কি নিরাপদ? আজকে ব্যাংকে টাকা জমা দিতে যায় মানুষ, সেখানে পুলিশ সদস্যরা বন্দুক ঠেকাইয়া মোটরসাইকেল দিয়ে তুলে নিয়ে টাকা ছিনতাই করে নিয়ে যায়, বউ নিয়ে বাইরে মানুষ ঘুরতে, সেখান থেকে কাইরে নিয়ে দর্শন করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি ফেসবুকে দু এক কথা লেখেন, তাকে মামলা দেওয়া হচ্ছে, সবাই কিন্তু ভুক্তভোগী হচ্ছে। আগামীতে এমন অবস্থা আপনার, আমরা যদি এই আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে স্বাভাবিকভাবে এই দেশে ওই কমিউনিস্ট পার্টির মতো, চায়নার মতো, আওয়ামী লীগের খাতায় নাম না লেখাই, আওয়ামী লীগের গোলামি না করে এই দেশে কেউ টিকতে পারে না। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম ভিডিওটি শেষ করেছেন। এবার আমরা চলে যাচ্ছি সেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তবে তার আগে বলে নেই, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে আসি। সরে দাঁড়ানোর বহু ঘটনা দেখেছে, তাদেরকে তারা ইতিহাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, কারণ ইতিহাস সৃষ্টি করে জনগণ এবং সেই জনগণ আন্দোলন তৈরি করবে। আওয়ামী লীগ যে ইতিহাসের আস্তাকুড়ির দিকে এগোচ্ছে এটা বোঝা যাচ্ছে যখন তারা খড়কুটো আঁকড়ে ধরে এই স্বৈরাচারী শাসনটিকে রাখার জন্য, কতিপয়কে ভাগিয়ে নিয়ে তারা মনে করছে যে তাদের এই শাসনকে চিরস্থায়ী করবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদ এবং এই স্বৈরাচারী শাসনকে চিরস্থায়ী হতে দেবে না, তারা লড়াই করে এগিয়ে নিয়ে যাবে। কেউ যদি বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে আন্দোলনের সাথে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, কেননা জনগণ বেইমান এবং বিশ্বাসঘাতকদেরকে ক্ষমা করে না। দেখুন, জেনারেল ইব্রাহিম একজন মুক্তিযোদ্ধা, সম্মানিত মানুষ,
কি উদ্দেশ্যে কি কারণে তিনি এই রকম অবস্থান গ্রহণ করলেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। কিন্তু আমার ধারণা জনগণ এটাকে গ্রহণ করছে না, জনগণ মনে করছেন তিনি সরকারের কোনো না কোনো প্রভাবে এইরকম একটি অবস্থান গ্রহণ করেছেন, এবং এই অবস্থান গ্রহণ করার ফলে এই আন্দোলনের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ আমরা এগুলো অতীতে আগেও দেখেছি, বহুবার দেখেছি যে একটা আন্দোলন চলাকালীন সময় কেউ কেউ আন্দোলনের সাথে যাকে বলে বিশ্বাসঘাতকতা করে, আন্দোলন থেকে সরে দাঁড়ায়, আন্দোলনের বিপরীতে কাজ করে। এইরকম ইতিহাস আমরা আমাদের জীবদ্দশায়, আমাদের রাজনৈতিক অভিজ্ঞতায়, আমরা যখন জেনারেল এরশাদের বিরুদ্ধে লড়াই করছিলাম সেই সময় দেখেছি যে এখানে কীভাবে রাজনৈতিক নেতারা বিরোধী আন্দোলনের মধ্যে আছে, সকালবেলা মিটিং করে গিয়েছে, বিকালবেলা যে জেনারেল এরশাদের দলে যোগ দিয়েছে। এইভাবে আন্দোলনকারীদের মধ্যে থেকে কাউকে কাউকে ভাগিয়ে নিয়ে স্বৈরাচারী শক্তি মনে করে যে তারা বোধহয় আন্দোলনকে নস্যাৎ করে দিতে পারবে আর তাদের বোধহয় ক্ষমতা চিরস্থায়ী হবে। কিন্তু এটা বাংলাদেশের ইতিহাসে হয়নি, পৃথিবীর ইতিহাসে হয়নি, ফলে এটা দুর্ভাগ্যের ব্যাপার যে আজকে আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ এখানে সরকারের প্রভাবে চলে যাচ্ছেন, সরকার নানাভাবে তাদেরকে ভাগিয়ে নিচ্ছে। কিন্তু এটা আন্দোলনের কোনো ক্ষতি করবে না। এই আন্দোলন বাংলাদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের আন্দোলন, এই আন্দোলন কোটি মানুষের জনস্রোতের আন্দোলন। কেউ কেউ এখান থেকে সরে দাঁড়ানোর মধ্য দিয়ে এই আন্দোলনকে কোনোভাবে বিভ্রান্ত করা যাবে। কিসের প্রেশার, কিসের জায়গা? দমনপীড়ন্ত সরকার চালাচ্ছে, তারা আমাদের নিয়ে জেলে পুড়তে পারে, মামলা দিতে পারে, তারা আমাদেরকে হত্যাও করতে পারে। বাংলাদেশে আমাদেরকে এই সমস্ত লোভ কিংবা দমনপীড়ন কিংবা কোনো রকম কিছু দিয়ে এই যে জনগণের ন্যায্য সংগ্রাম সেখান থেকে সরানো যাবে না। বাংলাদেশের জনগণ ভোটাধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করছে, আমরা বিশ্বাস করি, আমরা জনগণের উপরে আস্থাশীল যে এই লড়াই আরও জোরদার হতে থাকবে এবং এই লড়াই জনগণের শক্তির উপর দাঁড়িয়ে এই দেশে গণজাগরণ, গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই লড়াই বিজয়ী হবে। এই লড়াই বাংলাদেশের মুক্তির জন্য লড়াই, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে বাংলাদেশের কল্পনা জনগণের মধ্যে তৈরি হয়েছিল এই লড়াই সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার লড়াই, গণতন্ত্র প্রতিষ্ঠা করার, ফলে এই লড়াইয়ে কোনো পরাজয়ের জায়গা নেই। আজকে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল, স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্বকারী তাদের অবস্থান ছিল, সেই দলটি আজকে বাংলাদেশের জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দুনিয়ার সমস্ত নিকৃষ্ট স্বৈরাচারীদের মতো আজকে তারা ভূমিকা পালন করছে। তাদের একমাত্র অবলম্বন দাঁড়িয়েছে একটা একতরফা নির্বাচন, দমনপীড়ন, বিরোধী দলকে কারাগারে ঢুকে সমস্ত মাঠ ফাঁকা করে দিয়ে একটা তথাকথিত নির্বাচন, আর এই নির্বাচনকে মানুষের চোখে একটা ধুলো দেওয়ার ব্যর্থ চেষ্টা, অংশগ্রহণমূলক দেখানোর জন্য বিভিন্ন দল থেকে কাউকে কাউকে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে ভাগিয়ে নিয়ে আসার চেষ্টা, অথবা কোনো কোনো দলকে আন্দোলনে নিয়ে আসার চেষ্টা। জেনারেল ইব্রাহিম সাহেব কল্যাণ পার্টি করতেন, তারা এতদিন আন্দোলনে ছিলেন, আজকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা কথা বলেছেন, এর অর্থ হচ্ছে তিনি আন্দোলন থেকে কার্যত সরে দাঁড়িয়েছেন। এটা কেন দাঁড়ালেন তিনিই জবাব দেবেন, কিন্তু বাংলাদেশের মানুষ অতীত এই ধরনের আন্দোলনের মধ্য থেকে সরে দাঁড়ানোর বহু ঘটনা দেখেছে, তাদেরকে তারা ইতিহাস থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ ইতিহাস সৃষ্টি করে জনগণ এবং সেই জনগণ আন্দোলন তৈরি করবে। আওয়ামী লীগ যে ইতিহাসের আস্তাকুড়ির দিকে এগোচ্ছে এটা বোঝা যাচ্ছে যখন তারা খড়কুটো আঁকড়ে ধরে এই স্বৈরাচারী শাসনটিকে রাখার জন্য, কতিপয়কে ভাগিয়ে নিয়ে তারা মনে করছে যে তারা এই শাসনকে চিরস্থায়ী করবে। বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদ এবং এই স্বৈরাচারী শাসনকে চিরস্থায়ী হতে দেবে না, তারা লড়াই করে এগিয়ে নিয়ে যাবে। কেউ যদি বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে আন্দোলনের সাথে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে, কেননা জনগণ বেইমান এবং বিশ্বাসঘাতকদেরকে ক্ষমা করে না। দেখুন, বাংলাদেশের জনগণ ভোটাধিকারের জন্য আন্দোলন করছে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, এবং বিরোধী দলের দিক থেকে আমরা 31 দফা রাষ্ট্রব্যবস্থা সংস্কারের লক্ষ্য সামনে নিয়ে 1 দফার ভিত্তিতে আন্দোলন করছি। এই আন্দোলন বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চলবে, এর মধ্যে কোনো রকম ফাঁক নেই, এই নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। এখন কোনো কোনো দল যদি মনে করে আন্দোলন করে লাভ হবে না, নির্বাচনে গিয়ে লাভ হবে, সেটা তাদের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু কেন এই ধরনের ঘটনাগুলো ঘটছে সেটা তো আমরা রাজনৈতিক অঙ্গনে জানি। সরকার নানাভাবে লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো একটা দল থেকে কাউকে বের করে নিয়ে এসে অথবা কোনো একটা দলকেই নির্বাচনে আনার চেষ্টা করছে। এইটা বাংলাদেশে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটির এখন পরিণতি দাঁড়িয়েছে। এই দলটি একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দলটি নেতৃত্ব দিয়েছে, এমনকি এরা একসময় ভোটাধিকারের জন্য লড়াই করেছে। এখন তাদের কাজ হচ্ছে দুনিয়ার সব নিকৃষ্ট স্বৈরাচারদের মতো কীভাবে দল ভাঙানো যায়, লোকজনকে ভাগিয়ে নিয়ে আসা যায়, এবং টাকা দিয়ে, লোভ দিয়ে অথবা ভয় দেখিয়ে নানা রকমভাবে তাদেরকে এইভাবে চাপ দিয়ে তারা নির্বাচনে নিয়ে এসে নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো জানেই নির্বাচন কোনোভাবেই অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন অংশগ্রহণমূলক এই কতিপয়ের অংশগ্রহণের মধ্যে দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন হয় না, ফলে এটা যে একটা একতরফা নির্বাচন তারা করতে চায় তারই আরেকটা লক্ষণ। কিন্তু এই একতরফা নির্বাচন তারা জনপ্রতিরোধেই করতে পারবে না বলে আমরা মনে করি, আর যদি তারপরে তারা করতে পারে এটা বাংলাদেশকে একটা খাতের দিকে নিয়ে যাবে। আমরা যে রাজনৈতিক সংকটের মধ্যে আছি এই সংকট আরও বাড়বে, আমরা যে অর্থনৈতিক সংকটের মধ্যে আছি এটা অর্থনৈতিক বিপর্যয়ের রূপ নেবে, এবং আমরা একটা বড় ধরনের কূটনৈতিক সংকটের মধ্যে পড়ব। কাজেই আজকে একটা সরকার সেফ নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে নিয়ে বাজি ধরে বাংলাদেশকে নানান দিক থেকে বিপদের মধ্যে ফেলছে, এই দেশের জনগণকে বিপদের মধ্যে ফেলছে। আজকে বাংলাদেশের জনগণের জীবনে নাবিশ্বাস, তাদের পেটে মানে ভয়ঙ্কর আগুন জ্বলছে,
এই যে দ্রব্যমূল্য, এই যে মূল্যস্ফীতি, মানুষ আজকে কিভাবে তার আয় নাই কিন্তু তারা আজকে বাজারে গিয়ে ন্যূনতম খাবার কেনার সামর্থ্যটুকু নাই, কিন্তু সরকার এই দিকে কোনো মাথা ব্যথা নাই এবং সরকার এই সিন্ডিকেট পালছে। এবং এই ধরনের সরকার যদি আবার ক্ষমতার দিকে যায়, এই সিন্ডিকেটের সরকারে পড়ে, এরাই সিন্ডিকেট, এরাই আসলে এইভাবে সর্বদিক থেকে মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করবে এবং মানুষকে একটা বিপদের মধ্যে ফেলবে। ফলে এই সংগ্রাম এটা চলছে, এই সংগ্রাম আরও জোরদার হবে এবং সংগ্রামের ধারাতেই আমরা বিজয় অর্জন করব, এই লড়াইয়ে পরাজয়ের কোনো স্থান নেই। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দুইটা ভিডিওই শেষ করেছেন এবং এই দুইটা ভিডিও দেখার পরে এই ভিডিও সম্পর্কে আপনার মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আজকের নিউজটি কেমন ছিল এবং পরবর্তীতে নিউজ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ফিরছি পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।